এ ফুটো, আজকে কোথাও যাই না, বৃষ্টি হবে। ঠিক আছে। দূর মারা, বালের সাইকেল তুই ফুটেই পড়ে থাক, টাকা নাই এখন তোকে বাগানোর। দূর লেওরা, বৃষ্টি কখন আইবে তার জন্য ঘরে বসে থাকা যায় নাকি? যাই, টিকটকার স্টাইলে রেডি হয়ে নি। 1 2 3 যাই, মোরে একটু আড্ডা দিয়ে আসি, মালও দেখা হবে আর বন্ধুদের সঙ্গে আড্ডাও দিয়া হবে। এত পরিষ্কার মেঘে বৃষ্টি আইবে? মা মনে হয় চোখে কম দেখা শুরু করেছে, তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে। মারা কি ব্যাপার বলতো, আইকে একটা মালের মুখ দেখতে পাইনি কেন? মারা, আইকে তো রবিবার, স্কুল প্রাইভেট সব বন্ধ। তার সঙ্গে সঙ্গে লেওরা, রবিবার বলে কি মেয়েরা বেরোবেনি ঘর থেকে? দু একজন আসার কথা মারা, সেই সকাল থেকে ফুটিয়ে বসে আছি লেওরা। মেয়ে সেই কাজ কি লেওরা, আমাদের এই কেলাচুতার মতো বদনগুলো দেখে কেউ ভুলো একবার তাকাই মারা। একদম খাঁটি কথা বলেছো মারা, আমরা কি মারা কোনোদিন লাইন করতে পারবো নি? পারবি মারা, হাজার বার পারবি। পারবো মারা, এই কি করে কি করে? আমাদের কেলাচুতা কপালে বাঁধা উঠে খিদা লাগলে মাল পড়বে মারা। সালা কেলাচুতা শান্তির ছেলে, উল্টো পাল্টা বকলে ধরে পুলিটা শুকনো বালি দিয়ে অসারে মেরে দেবো মারা, বুঝবি তখন চলন কাকে বলে। তোদের সঙ্গে আর মিশা চলবে নি, ওরা অনেক খারাপ হয়ে গেছু। কেন রে লাউরা, খারাপের কি দেখলি মারা? তোরা বাজে বাজে কথা বলছো মা, সেই জন্যই তোদের সঙ্গে মিশতে বারণ করে। ওই দেখি খোকা তোমার মুখখানা, ধোয়া তুলসী পাতা তো পুরো লেওরা, তোর মাকে বলবো নাকি? কি বলবি তুই, যে মারা দিনের রাতে 7 বার করে বাঁশ ধরে হ্যান্ডেল মেরে আসছো, বলবো নাকি? এই না না, এসব আবার কেনে? তাইলে ফুল স্টপ হয়ে বসে থাক, নাইলে মারা জ্বলন্ত বিড়ি মোচা সমেত পুলি দিয়ে ঢুকিয়ে দেবো, গাঁড় মারাবি। বাদ দে তো মারা এসব, কি করে মাল পড়ানো যায় সেটা চিন্তা কর। বাল পড়বে মারা, আমাদের মুখগুলো দেখে মেয়েদের বমি পায়। এই পথ মারাতে সারা জীবন কাটি করার জন্যই জন্মেছে, আলবাল বোকা ছাড়া ভালো কথা জানে না ওরা। ধরে পুলিতে বিছেতে পাতা ঘষে দিবি কি মারা? না মারা, এক্ষুনি পথ ঘষতে জায়গা পাবে নি। সে যা বলে চলে ওরা। মাল খাবি কি মারা, আর ভাল লাগে নি? ওটার মদ খার কাম দেওয়া কেন রে মারা? লাউরা সালা, মদ খেতে হলেও কি পঞ্জিকা দেখে খেতে হবে নাকি রে মারা? না রে মারা, হঠাৎ বললি তাই এমনি বললাম। আমাদের একটাও মাল পটেনি, সেই শোকেতে মাল খাবো চো। হুম, তাই চো মারা, মাল খাবো মাল খাবো। যে যে খাবি লাউরা, 100 টাকা করে দে। আমি তো মদ খাই না, তাই আমি দেবো নি, তোরা খে গে। এই তো লাউরা, প্রথমেই বাঁটাটা ঝুলিয়ে দিলি, আর কে কে টাকা দিতে পারবি বল। এই ফটো বলছি কি, আমার কাছে তো টাকা নাই। তাহলে গান মারা গা, খেতে হবে নি লাউরা। ইয়ে মানে বলছি কি ফটো, কেউ দিয়ে রাখ না, আমি পরে দিয়ে দেবো। ওরকম পন্ধ মারা নেই কারবার আমি করি না মারা। দিয়ে রাখ না, বন্ধুদের মধ্যে ব্যাপার তো। আমার কাছে 20 টাকা হবা, এটা দিয়ে আজকে ম্যানেজ কর ভাই। সালা লাউরা চুদা শান্তির ছেলে, এই 20 টাকায় মালের বদলে কারো বালছি রেখে দি, কাজে লি ভাই। এই ফটো তুই দিয়ে দে না, এরপরে আবার আমরা পয়সা আনবো। আমার এন্টা লে মারা, মাল খেতে হবে নি মারা কাউকে। তাইলে মনে মদ খার কাম উঠলি কেন, খাবি নি তো? তোরা মারা একটা পয়সা বার করবি নি, সব আমি দেবো নাকি? গান মারা নি কীর্তন পেয়েছো লাউরা? আমার কাছে পয়সা নাই তো মারা। নাই তো পুলি মারা গা, খেতে হবে নি, যে যা ঘর চো মারা। কিরে মারা ফুটো, কোথায় যাচ্ছ লাউরা? কানা সুদা না কিরে মারা, দেখতে পাইনি ঘর যাচ্ছি। বলছি মারা আমার সঙ্গে ঘুরতে যাবি? মাল দেখতে পাবো তো মারা। মারা মাল দেখতেই তো যাচ্ছি। কোথায় রে মারা? চো না লাউরা, গেলেই দেখতে পাবি। হুম চো চো মারা, মাল যেখানে আমিও সেখানে। গাড়িটাই বসে কেমন আরাম বলে ওরা? হুম ভালো রে মারা, এসব গাড়ির পিছনে মালকে বসিয়ে ঘুরতে যে আরাম লাগে না মারা? বলছু বিশাল লাগে লেওরা, আমার গাড়িও নাই আর মালও নাই, তবে মনে হয় সেই লেভেলের আরাম লাগে। ও আচ্ছা, হাসছু কেন রে লেওরা? এমনি তোর কথা শুনে। আহ মারা রে, কি জিনিস রে মারা। কি হলো রে মারা? হু দেখ একটা কচি মাল।
চলো শান্তি ছেলে, তুই দেখছু দেখ, আমাকে দেখতে বলি না, নাইলে গাড় মারবি, দুজনেই পটল তুলবো। তুই ঠিক করে বাইক চালা মারা, আমি দেখছি। তাই দেখলে ওরা মারারে পুরো দানা পড়ে গেছে রে। এই কেলেছে তো, ওটা আমার মাল। লেওড়া, তোর মাল মানে? সব বলবো, দাঁড়া ওকে চাপিয়ে নি। এ বল্টু, আমরা কোথায় যাচ্ছি রে মারা? সব বলছি রে মারা, একটু ওয়েট কর লেওড়া। এ বল্টু, বনের ভিতর ঢুকছো কেন রে মারা? চুপ থাক না লেওড়া। শুন বন্ধু পুটো, তোকে যে জন্য লিয়াইছি, তুই লোক দেখবি মারা। লোক দেখবো মানে লেওড়া? তোরা কোথায় যাবি? তোদের মতি গতি কিন্তু ভালো ঠিকছে না মারা। আমরা ওই ছোপের আড়লে লাগাতে যাচ্ছি, কেউ এলে তুই গাড়ির রনটা বাজাবি, আমরা সাবধান হয়ে যাব। সালা বাঞ্চের ছেলে, ঘুরতে লিয়ে আসার নাম করে তোদের পাহারা দিতে এনেছো। বন্ধু একটু বুঝার চেষ্টা করো ভাই, ফোনে কুত্তা বলে আর থাকতে পারিনি, করতেই হবে মারা। করতেই হবে মারা? আমার একটা ফোন করার মতো কেউ নাই মারা, আর তুই করতেই ছু, সেটা আমি পাহারা দেবো লেওড়া। হবে রে ভাই, তোরও হবে, একটু ধৈর্য ধর। এই ওকে একটু বোঝাও তুমি। ফুটো ভাই, আমাদের একটু সাহায্য করো প্লিজ। আমি হেঁটে হেঁটে ঘর চললুম, তোরা পুলি মারা গা। এই ফুটো একটু দেখ না মারা, বন্ধুই তো বন্ধুর পাশে থাকে বল, তুই ছাড়া আমার কে আছে বল। এই তো মারা, ডাইরেক্ট ইমোশনে ঘা দিয়ে দিলে লেওড়া। ঠিক আছে যা, তাড়াতাড়ি করে আইবি। থ্যাংকস ফুটো ভাই। এই চলো চলো, তাড়াতাড়ি চলো। মারা, এই মাল পটানোর বয়সে পাহারা দিতে হচ্ছে মারা, এর থেকে কষ্ট আর কিছুতে হতে পারে? লেওড়া, আমি তো এসব বিয়ের আগে লাগানোর ধান্দাতেও নাই মারা, যাকে ভালোবাসবো তাকে শুধু ভালোবেসে যাব, ভালোবাসার স্বপ্ন সাজাবো, লাগাতে তো বিয়ের পরেও পারবো, কিন্তু এই ডিজিটাল যুগে যারা সত্যি ভালোবাসা চাই তাদের কদর কেউ দিচ্ছে না লেওড়া। বুঝে করুক লেওড়া, হাড়ি ফাটিয়ে খেয়ে ছেড়ে দিয়ে চলে গেলে বুঝবা। বালগুলো কাঁপুনি করছে রে মারা। এই তো হয়ে গেছে জানা। কি রে মারা, তাড়াতাড়ি কর, খিদে পেয়েছে লেওড়া, বিকাল হয়ে গেল মারা। ফুটো হয়ে গেছে মারা। আমার সোনা বেবি, আসো তাহলে, আবার দেখা হবে। সাবধানে যেও, আর ফুটো ভাই ভালো থেকো। হ্যাঁ তুমিও। বন্ধু তুই আজকে অনেক সাহায্য করলি বন্ধু, তোকে কি বললে যে ধন্যবাদ দেবো মারা। ঠিক আছে লেওড়া, আসছি মারা, খুব খিদে পেয়েছে। ঠিক আছে যা। এতক্ষণে তোর আসার সময় হলো, এতবার বলার পরেও কথা শুনলি নাই বল। সব পরে শুনছি মা, আগে দুটি ভাত খেতে দে, আমি হাত মুখ ধুয়ে আসছি। ঠিক আছে তুই চো, আমি বাসন কটা মেজে যাচ্ছি। কই রে ফুটো, হাই, ভাত বেড়ে বসে আছি। এই তো চলেছি মা। কোথায় ছিলিস সারাদিন? মেয়েটা তোর সঙ্গে দেখা করতে এলো, তোকে না পেয়ে চলে গেল, একটু কিছু মুখেও দিল নি। মানে আমাকে তো কোনো মেয়ে পাত্তা দেয় না, তুই কোন মেয়ের কথা বলছিস মা? আমার বান্ধবীর মেয়ে বৃষ্টি, তোকে সকালবেলায় বললাম নাই যে বৃষ্টি আইবে? মারা, নিজের পুলে নিজেই মারালাম রে মারা, এ দুঃখ আমি কোথায় রাখবো গেলা? কি রে কি ভাবছো? মা তোর বান্ধবীর মেয়ের সঙ্গে আমার আবার দেখা করার সুযোগ করে দিতে পারবি? দেখা তো করতেই হবে তোকে, আজ বাদে কাল তোদের বিয়ে। বিয়ে মানে কি বলছো গো মা তুই? হ্যাঁ রে বেটা, তোর আর বৃষ্টির বিয়ে আমরা সেই ছোটবেলা থেকে ঠিক করে রেখেছি। তুই সত্যি বলছিস মা? আমি সত্যি বিয়ে করব? হ্যাঁ রে, বৃষ্টি তো বাইরে পড়াশোনা করছিল, এই কয়েক মাস হলো এসে, তাই বান্ধবী সেদিন ফোন করে বললো বিয়ের দিনক্ষণ ঠিক করতে। এক কাজ কর, তুই কালকে লালমাটি পার্কে 11টার সময় ওর সঙ্গে দেখা কর। কিন্তু আমি ওকে চিনব কি করে,
ও নাম্বারও তোমার কাছে নাই। আমি বান্ধবীকে সব বলে রাখছি, ও বৃষ্টিকে পাঠিয়ে দিবে, তাহলেই তো হলো। মা তুই তাড়াতাড়ি কথা বল। না ভগবান আছেন মারা, এতদিন পর আমার কষ্ট বুঝেছেন। প্রেম করতে পাইনি তো কি হয়েছে মারা, ডিরেক্ট বিয়ে করবো বলে ওরা। থ্যাংক ইউ ভগবান মুখ তুলে এতদিনে তাকানোর জন্যে। কাল ভোর ভোর উঠে একটা ফেস ওয়াশ কিনতে যেতে হবে ওরা, বউ বলে কথা পরিপাটি হয়ে যেতে হবে তো। না মারা ঘুমাই, কাল ভোর ভোর উঠতে হবে তো। বালের এত খুশি লাগছে ঘুম ধরছে না ওরা, কি যে করি। কাল ওকে নিয়ে অনেক জায়গায় ঘুরবো মারা, সবাইকে দেখিয়ে দেবো ফুটোর বউ হয়। বাক আমি ফোনে তোর পুরো বর্ণনা দিয়ে দিয়েছি, তোকে ঠিক চিনে নেবে। তুই পার্কের একটা বেঞ্চে বসে থাকবি, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে মা, আসছি মা। আয় বাবা দুগ্গা দুগ্গা। কইরমরা বউটা কখন আইবে? 11টা বাইতে মনে হচ্ছে দেরি আছে। দূর কেলা, বালের সময় পার হতেই চায়নি। বউটা কখন আইবে, বউটা কখন আইবে, বউটা কখন আইবে, আইবে আইবে। হাই, হ্যালো ফুটো, তুমি 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 কি আবির? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? না না মানে আমি কি না মানে মানে করছো? পল্টুর সঙ্গে আবার পকপক করতে আইছো তাই না? আমি বলে দিচ্ছি, আজ আমি আমার বউয়ের সঙ্গে দেখা করতেইছি, আইকে আমি পাহারা দিতে পারবো নি। আমি পাহারা কি আমতামতা করছো? যা করতেইছো করো গা না, আমার বউ দেখলে সন্দেহ করবে এক্ষুনি। আমি বৃষ্টি। তুমি বৃষ্টি? আমি ঘর যাবো, আমি ঘর যাবো। তার মানে ছোটবেলা থেকে তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে? তোকে বাল করবো বিয়ে করবো, লেওরা ঝোপের আড়ালে পল্টুর সঙ্গে লাগিয়ে বেড়াচ্ছ আর আমি তোকে বিয়ে করবো? বালে ছোড়া, আমিও তোকে বিয়ে করার জন্য বসে নাই। তোর আমার বিয়ে সেই ছোটবেলা থেকে ঠিক করেছে তোর মা আমার মা, সেটা আমি কালকে রাতে জানতে পেরেছি। তো আইকে কি গান মারাইতে আইছো মারা? তোর তো পল্টুর সঙ্গে লাইন আছে। আমি যদি জানতাম আবির মানে তুই ফুটোর বাচ্চা, তাহলে কোনোদিন আসতাম না এখানে। ফুটো আমার ডাক নাম লোক এলা চুদি। যাই হোক, আমি এটাই বলতে এসেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি পল্টুকে ভালোবাসি। সেটা তো দেখেছিল কেমন ভালোবাসা, এমন ভালোবাসা যে ঝোপের ভিতর পকপক করতে হয়। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তো দুজন দুজনকে বিয়ে করবো। সে তুই পল্টুর সঙ্গে পুলি মারা গা, কিন্তু তুই তোর আমার বিয়েটা না করে দে। আমি কেন না করবো? তুই তোর মাকে বলগা। তুই তোর মাকে বলগালো যে তুই তোর পল্টু নাঙ্গের সঙ্গে লুকিয়ে ঝোপে ঝাড়ে ঘাপাঘাপ করিস, যেন বিয়েটা তোদের এবার দিয়ে দেয়। সেটা আমার ব্যাপার, আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বললে তোর এন্ডটা ধরে কেটে দেবো, তুই চিনে না আমাকে। খেদা খেকি, শুধু শুধু তোকে নিয়ে এত স্বপ্ন দেখলুম, শুধু শুধু তোর সঙ্গে দেখা করার জন্য এন্ডটা ছটফট করলো, তোর তো আগে থেকেই সিলফাটা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ফুটো, সিলফেটেছে তো কি হয়েছে? তোর বালে ল্যাঙ্গুয়েজ চালে তুলে রাখগা, কাল থেকে না ঘুমিয়ে তোকে বিয়ে করার স্বপ্ন দেখলুম, কি গান মারাইতে বল। স্বপ্ন দেখেছে তো কি হয়েছে, বিয়ে করবে? কাকে বিয়ে করবো মানা? কাকে আবার, আমাকে? গান মারাতে বিয়ের আগেই যদি কোনো ছেলে জানতে পারে তার বইয়ের সিলফাটা, প্রতি মুহূর্তে তার মনের ভিতর কি পরিমাণে ধকল যাবে ভাবতে পারছো এন্ডা? যেটা সারা জীবনেও ঠিক করতে পারবে নি। মন ঠিক করতে হবে নি, জুত করে লাগাতে পারলেই হবে। বারো ভাতারে মেয়ে চালা, তোর মতো সিলফাটাকে আমি বিয়ে করবো ভাবলি কি করে? খানকি ছেলে, আমাকে বারো ভাতারি বললি, দেখ এবার কি করি। বারো ভাতারি মাগি, তুই আবার কি করবি লো? তোকে আমাকেই বিয়ে করতে হবে, আর তোকে এই বারো ভাতারি মেয়ের সঙ্গে সংসার করতে হবে, এই বারো ভাতারিটাকে প্রতিদিন লাগাতে হবে। কেন লো মাগি, দুনিয়াতে তুই ছাড়া আর মেয়ে নাই নাকি লোকে? দেখে কি সময় হলে দেখতে পাবি, আমাকে বারো ভাতারি বলেছে কত জ্বালা, সেটা বোঝাবো তোকে আমি। বাল কচু গাছের নিচে হ্যান্ডেল মারবো, তবু সিলফাটা মেয়ে লাগাবো নি মারা। দেখতে থাক তোর জীবনে কাল বৈশাখী ঝড় শুরু হলো এখন থেকেই। বাল আমিও দেখতে চাই তুই কি করতে পারিস। জাস্ট ওয়েট এন্ড সি বেবি। ও তুই তো বাল ইংরেজি জানিস না। যাই হোক আজ চলি, বিয়ের জন্য শপিং এ যেতে হবে তো। আসি বরজান, বাই। কেলা চুদা বারো ভাতারি মেয়ে, আমার এন্ডটা তোকে বিয়ে করবে, দেখি তুই কিভাবে বিয়ে করতে পারিস। মা আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো নি। কেন রে, মেয়েটা তো রূপে গুণে লক্ষ্মী একটা মেয়ে, বিয়ে করবি নি কেন? তোকে কি করে বুঝাবো মা, ওই মেয়ে আগে থেকে মারিয়ে বেড়াচ্ছে। কি ভাবছো রে? না এমনি আমার ইচ্ছা নাই। আচ্ছা কিন্তু বান্ধবীকে আমি কথা দিয়েছিলাম, যাই হোক ওর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে তাহলে। তুই যা পারবি করগা, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না।
আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে হবে না তোকে, খেতে বস, খেতে দিচ্ছি। না আমার খিদে নাই। আরে দুটি অন্তত খেয়ে যা, এই ছেলেটাকে নিয়ে আর পারি না বলে। মা ওই ছেলেকেই আমি বিয়ে করব, বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আচ্ছা তোর বাবা আসুক, তারপর না হয় বাবাকে তাড়াতাড়ি আসতে বলো, আমি দুদিনের মধ্যে বিয়ে করতে চাই। আচ্ছা এত তাড়াহুড়ো করার কি দরকার বলতো? তুমি যদি না দুদিনের মধ্যে ওই ছেলের সঙ্গে বিয়ে দাও আমি সুইসাইড করব বলে দিলাম। আচ্ছা আচ্ছা ওসব কথা বলবি না মা, আমি কালই যাব ওদের বাড়িতে। ঠিক আছে। সব তো শুনলাম রে, কিন্তু আমার ছেলে রাজি না হলে আমি কি বলবো বলতো? তুই খানকি যে ওরা যখন খুব ছোট ছিল তখন থেকে বিয়ের কথা দিয়ে রেখেছো, আর এখন ছেলের কথা শুনে এরকম করছো? বাল বকছো কেন? এত সেই আইবুড়োর মতোই আছো দেখছি খানকি। শোন না আমার একটাই ছেলে রে, ও কোনো মতেই রাজি না হলে জোর করে কি করে বলতো? ঠিক আছে তোর আমার বালের বন্ধুত্ব এখানেই শেষ, ভালো থাকবি তোরা। আরে শুন তো বালের। বাল কি বলার আছে তোর? আমার মেয়ের মুখ দিয়ে একবারও তাকালে না তুই? ও যে তোর ছেলেকে বিয়ে করতে না পারলে মরে যাবে বলেছিল। দূর বালের বেশ ঝামেলায় পড়লাম তোমাদের। ঠিক আছে রে, আজ শোধনামা করতে হবে না তোকে, এখানে আসায় আমার ভুল হয়েছে। আরে শুন তো বালের, সব সময় ঢেমনাগিরি করে। আমি যেহেতু কথা দিয়ে রেখেছিলাম মরা ছোট থাকতেই, সেহেতু আমি ওদের বিয়ে দেবো যে করেই হোক। কিন্তু তোর ছেলে? ওকে আমি না জানিয়ে অন্য কিছু বলে নিয়ে যাব, তোরা বিয়ে সব ব্যবস্থা করে রাখবি। আচ্ছা ঠিক আছে লো বান্ধবী, সত্যি তোর মতো বান্ধবী পেয়ে আমি খুব ভাগ্যবতী। ঠিক আছে লো, আর গুন গাইতে হবে না মাগের, বিয়ের ব্যবস্থা করগা। হুম সে আর বলতে। এই আসছি রে। আচ্ছা আয় তাহলে। মা আমরা কার বিয়ে খেতে যাচ্ছি গো? আমার এক পরিচিতর বাড়িতে বিয়ে আছে, ওখানেই খেতে যাচ্ছি। মা পেট ভরে মাংস দিবাক তো? হ্যাঁ রে, তোর পেটে যা ঢুকবাক তুই তাই ঢুকাবি। আর 30টা রসগোল্লা দিয়া করাবি তো, অনেক দিন হলো রসগোল্লা ঠিক মতো খেতে পাইনি। হ্যাঁ রে বেটা সব দিয়া করাবো, তুই চো তো আগে। ঠিক আছে মা। ফুটো বাপ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা, খাবার শেষ হয়ে গেছে নাকি? না রে, বর পালিয়ে গেছে অন্য মেয়ের সাথে। ও তাইলে মেয়েটার বিয়ে আর হবে নি তো, আর খেতেও পাবো নি। খাওয়া ছাড়, মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে যে। সেটাই তো, কোনো উপায় কি নাই মা? একটা উপায় আছে। কি উপায় মা? এই না 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 মা, মোটেই না, আমি বিয়ে করতে পারবো নি মা, এরকম করবি নি। তুই আর না করিস না বাপ, মেয়েটার কথা একবার ভাব। না মা এরকম করে আমি বিয়ে করব নি, আমার বিয়ে করার অনেক স্বপ্ন আছে। একটু বোঝার চেষ্টা করো বাপ আমার, মেয়েটার বাপ নেই, মা খুব কষ্টে মানুষ করেছে মেয়েটাকে, এখন লগ্ন ভ্রষ্ট হলে কি করে সমাজে মুখ দেখাবে ভাবতে পারছো? মা ইমোশনাল টর্চার ছাড় তো, ভাল লাগে না। ঠিক আছে আমি রাজি। এই তো লক্ষ্মী বাপ আমার, যা ওই ঘরে তোর সবকিছু রাখা আছে, পরে আইগা তাড়াতাড়ি। আচ্ছা যাচ্ছি। দেখো আমাদের বিয়েটা একটা টোটালি অ্যাক্সিডেন্ট হলেও হয়তো উপর থেকে সব ঠিক করা ছিল, তাই আজ আমরা বাসর ঘরে। কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। যাই হোক এবার ঘুমটাটা তোলো, মুখটা দেখে একটু। একই বিয়ের সময় আমাকে তো এখনই বুঝি না, তখন আলাদা টেনশনে ছিলাম আর ঘুমটা দেওয়ার ছিল তো তাই দেখিনি। আচ্ছা প্রথমে ঘুমটা তুলে দেখাচ্ছি, একেবারে ছাপ তুলতে পারো। মানে তোমার গলাটা কেমন চেনা চেনা লাগছে। লাগবেই তো, আমরা যে 7 জন মন্ত্রের সম্পর্কে লিপ্ত হয়ে আছি। তাই নাকি বৌসোনা? আচ্ছা ঘুমটাটা তুলে এবার। তুমি নিজেই তুলে দাও। আচ্ছা আচ্ছা। একি বারো ভাতা রে তুই? কি মিস্টার ফুটো, তোকে বিয়ে করেই দম, কথাটা মিললো তো। খেদা খেকি
তুই আমার জীবনটা নিয়ে এভাবে খেললি, বাপভাতারি তোর ডর ফাটিয়ে দেবো মরা। সেটাই তো চাইছি, আয় মেরে ফাটিয়ে দে। কেলা যদি মাগি, তুই লাজ লজ্জার মাথা খেয়েছো নাকি লো? বারো ভাতারি, আমার এত বড় সর্বনাশ কেন করলি তুই? খানকি মাগি বেশ আমাকে লাভরা মারানি। এই তো সবে শুরু, কি বলেছিলাম সারা জীবন তোকে এটাই বয়ে নিয়ে